আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এফ এন কুকিং হাউস। আপনাদেরকে তিন রকমের হালুয়া বা বরফি তৈরি করে দেখাবো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে পাশেই থাকবেন। প্রথমেই সুজির হালুয়া তৈরি করে দেখাবো। সুজির হালুয়াটি তৈরি করার জন্য প্যানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ঘি, আর এই হালুয়াটি ঘি দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। তেল দিয়ে তৈরি করলে স্বাদটা কিন্তু খুব বেশি একটা ভালো আসে না। এরপর দিয়ে দিয়েছি 1টি দারচিনি আর 3টি আস্ত এলাচ। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, এই সুজিটাকে খুব ভালো মতো ভেজে নিব। চুলার আঁচটাকে অবশ্যই লোতে রাখতে হবে, আর ঘিটা গরম হওয়ার আগেই সুজিটাকে দিতে হবে। ঘিটা গরম করে যদি সুজিটা দিতে যাই তাহলে সুজিটা পুড়ে যাবে। এখন এটাকে অনবরত নেড়ে মচমচে করে ভেজে নিব। এখান থেকে কিছু সুজি মুখে দিয়েও দেখতে পারেন যে মচমচে হয়েছে কি না। মুখে দেওয়ার পরে যদি মনে হয় মচমচে হয়েছে তখন বুঝতে হবে যে সুজিটা ভাজা হয়ে গিয়েছে। সুজিটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ লিকুইড দুধ। দুধটাকে চেষ্টা করবেন একটু কুসুম গরম করে দেওয়ার জন্য। কুসুম গরম করে দিলে সুজিটা আর দলা পেকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। মিষ্টি খাবার ঝাল যেটাই বলেন না কেন, একটু যদি লবণ না দেওয়া হয় তাহলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগে না। এরপরেও যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে অনবরত নেড়ে এখন হালুয়াটাকে তৈরি করে নিব। আর এই সময় কিন্তু হালুয়াটাকে অবশ্যই অনবরত নেড়েই তৈরি করতে হবে। অনবরত না নাড়লে হালুয়াটা কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কালারটাও নষ্ট হয়ে যাবে, আর খেতেও তেমন একটা ভালো লাগবে না। হালুয়ার কনসিস্টেন্সিটা যখন এ পর্যায়ে চলে আসবে, হাঁড়ির গায়ে এখন আর লেগে আসছে না, তখন বুঝতে হবে যে হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে সামান্য ঘি ব্রাশ করে হালুয়াটা এই গরম অবস্থাতেই নিয়ে নিচ্ছি, আর এভাবেই চেপে চেপে স্কোয়ার শেপ করে সমান করে নিচ্ছি। এই কাজটা কিন্তু এই গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে তখন আর কিন্তু এই কাজটা করা যাবে না। হালুয়াটা চুলা থেকে নামানোর আগে আমি আরও 1 চা চামচ ঘি অ্যাড করেছিলাম, আর যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলেছি। হালুয়াটাকে সমান করে নিয়েছি, এখন এটাকে এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে হালুয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন। এই হালুয়াগুলোকে আমি যেহেতু একটু শক্ত করেই তৈরি করেছি, তো এগুলোকে একটা বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে প্রায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সবগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। হালুয়াগুলোকে কেটে নেওয়ার পরে উপরে কিছু চেরি আর বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। এখন আমি বুটের হালুয়া বা বরফিটা তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করার জন্য এখানে 1/2 কেজি পরিমাণ বুটের ডাল নিয়েছি, আর 1/2 কেজি ডাল এখানে 3 কাপের মতো হয়েছে। এখন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ডালগুলোকে ধুয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার মতো। এই ডালগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু যাদের হাতে সারা রাত ভিজিয়ে রাখার মতো সময় থাকে না তারা এভাবে কুসুম গরম পানি দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এখন আমি এই ডালটাকে ধুয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব। ফিরে এসেছি 2 ঘন্টা পরে। কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার ফলে ডালটা কিন্তু 2 ঘন্টার মধ্যেই সুন্দরভাবে ভিজে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি হাঁড়িতে নিয়ে কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পরে। এই পর্যায়ে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা এই ডালটাকে পাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু এটাকে অবশ্যই খুব মিহি করে বেটে নিতে হবে। ডালটা যদি মিহি করে বেটে নেওয়া না হয় তাহলে হালুয়াটা কিন্তু পারফেক্ট হবে না। বুটের ডালটাকে আমি খুব মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন হালুয়াটা তৈরি করে নিব। প্রথমেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম, আর আজ এই হালুয়াটা তৈরি করার জন্য আমার 1/2 কাপের মতো ঘি লাগবে। এরপর দিচ্ছি 4টি এলাচ,
3টি দারচিনি আর 2 টুকরা তেজপাতা। এখন ব্লেন্ড করে রাখা বুটের ডাল দিয়ে নেড়ে এগুলোর সাথে খুব ভালোমতো মিশিয়ে নিব। মিশিয়ে নেয়ার পরে এখন দিচ্ছি 1 কাপ চিনি আর দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ ও সামান্য লবণ। এই বুটের ডালের হালুয়াটাকে অনবরত নেড়ে তৈরি করতে হয়। অনবরত না নাড়লে এটি হাড়ের তলায় লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালুয়াটা যখন প্রায় হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে আরও 1 চা চামচ ঘি অ্যাড করে দিলাম। এতে করে হালুয়ার ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন হালুয়ার মধ্যে আমি যে তেজপাতা এলাচ দারচিনি ইউজ করেছিলাম সেগুলোকে তুলে নিচ্ছি। হালুয়াটা এখন আর প্যানের গায়ে লেগে যাচ্ছে না, এর মানে এটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এখন হালুয়াটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে একটি ডিশে আমি সামান্য ঘি ব্রাশ করে হালুয়াগুলোকে ঢেলে নিয়েছি আর এটাকে এই গরম অবস্থাতেই চেপে সমান করে নিব। সমান করে নেয়ার পরে এটাকে এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। হালুয়াটা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন। অর্ধেক হালুয়া স্কোয়ার করে কেটে নেয়ার পরে বাকি যে অর্ধেক ছিল সেগুলোকে একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো হালুয়া কেটে নেয়ার পরে উপরে কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম, চেরি ও কিচমিচ দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন সুজির ডাবল লেয়ারের বরফি তৈরি করে নিব। বরফি তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণের ঘি নিয়েছি। এরপর এর মধ্যে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। এই সুজিটাকে এখন আমি ঘির মধ্যে ভালোমতো ভেজে নেব। এ সময় আমি চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি, কারণ বেশি হাই হিটে ভাজলে সুজিগুলো পুড়ে যেতে পারে। সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং 4টি এলাচ দিয়ে দিয়েছি। এই এলাচগুলোকে বরফি রান্না হয়ে যাওয়ার পরে আমি তুলে নিব। এই বরফিটাকে অনবরত নেড়ে রান্না করতে হবে, না হলে তলায় লেগে যাবে। বরফিটা যখন একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। এই চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। বরফিটা ঘন হয়ে এসেছে, এখন এটাকে আমি 2টা ভাগে ভাগ করব। একটি প্লেটে আমি সামান্য ঘি মেখে নিয়েছি। এখন এখান থেকে 1 ভাগ বরফি নিয়ে প্লেটের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিব আর আরেক ভাগ আমি পরে কালার মিশিয়ে নিব। এভাবে চেপে চেপে একটি স্কোয়ার শেপ করে নিচ্ছি। স্কোয়ার শেপ করে নেয়ার পরে এখন আমি চুলায় যে বাকি অর্ধেক বরফি রেখে দিয়েছিলাম সেগুলোর মধ্যে সামান্য পরিমাণের অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা অরেঞ্জ কালারের পরিবর্তে যে কোনো কালার ইউজ করতে পারেন। কালারটা ভালোমতো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আগে প্লেটের মধ্যে যে বরফিটাকে স্কোয়ার শেপ দিয়ে রেখেছিলাম তার উপরে এই অরেঞ্জ কালার বরফিটা সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। এখন আমি এই বরফিটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে এটা ভালোমতো সেট হয়ে যাবে। ফিরে এসেছি 10 মিনিট পরে। এটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। প্রথমে চারপাশে যে বাড়তি জায়গাগুলো সেগুলোকে কেটে সমান করে নিচ্ছি। আমি এখানে 4 কোণা করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো ডিজাইন করতে পারেন।
সবগুলিকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে নেয়ার পরে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। এই বরফিগুলোকে আরও আকর্ষণীয় করার জন্য কিছু চেরি, কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এভাবে আপনারা বাসায় এই হালুয়া বা বরফিগুলো তৈরি করে নিতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।